নমস্কার বন্ধুরা আমি উদ্ধব আর আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন চ্যানেল আপনাদের ভালোবাসা টানে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের হয়তো উপকার করতে পেরেছি আপনারা আমার সাথে আছেন তাই আজকে যেই বিষয়বস্তুটা নিয়ে আমি ভিডিওটা করছি সেই বিষয়টা হচ্ছে বেগুন গাছের পরিচর্যা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেগুন গাছ টবে করলে যে কত সুন্দর লাগে কত মধুর মনে হয় আমার উপর বিশ্বাস করুন বেগুন টমেটো লঙ্কা এগুলো দিয়েও যদি টবের মধ্যে ছাদ সাজা সাজানো যায় আর কি তো ফুল ফল সিজন ফুলকেও হার মানায় এর রেজাল্ট তো অবশ্যই বারবার বলেছি আমি আপনাদের দেখাবো তো চলুন আজকে বেগুন গাছের ভিডিও নিয়ে কিছু কথা বলি আর বেগুন গাছের সম্পূর্ণ পরিচর্চাটা আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি অল্প সময় নেব জানি আপনাদের মূল্যবান সময় ভালোবাসেন এর আগে টমেটোর আমি ভিডিও দিয়েছি তাই আজকে বেগুনের ভিডিওটা দিচ্ছি অবশ্যই দেখবেন স্কিপ করবেন না আর আগেও বলেছি যে আপনাদের ক্যামেরার রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন আমার ক্যামেরার রেজুলেশনটা একটু হাই করা আছে নইলে পিকচারটা হেজি আসবে তো শুরু করা যাক আমাদের বেগুন গাছের ভিডিও তো আজকে একটা বেগুন গাছ আনতে যাব বলে ভুলুদা আমাকে বললো যে উদ্ধব তুমি যেই নার্সারিতে গেছিলে সেই নার্সারির ফোন নম্বর তোমার কাছে তো ছিল আমি বললাম হ্যাঁ আছে বলে একটা ফোন করো না আমি বললাম আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে বলছে একটা মিস কল দাও তো আমি বললাম ঠিক আছে মিস কল দিয়েছি তারপর ভুলুদা আমাকে বলছে মিস কল দিয়েছ আমি বললাম হ্যাঁ মিস কল দিয়েছি বললে কি বললো মিস কল দিলাম ভুলুদা আমাকে জিজ্ঞেস করছে কি বললো ওরা কেমন মাথাটা গরম হয় বলুন আচ্ছা যাই হোক চলে আসি প্রথমে আমার আগের ভিডিওতে দেখিয়েছি আমি তিন ইঞ্চি টপ থেকে সরি থাম টপ থেকে যে কোনো চারা গাছ এনে আমি প্রথমে কোন টবে লাগাই এই যে দেখুন একটা বেগুন গাছ এই বেগুনটা হচ্ছে যাত্রার নাম মুক্ত বেগুন নর্মাল কালো বেগুন খুব সুন্দর হয় তো বিভিন্ন মানে ভ্যারাইটির বেগুন আমি প্রত্যেক বছরই করি টমেটোও করি তো এই মুক্ত বেগুনটা আমি থাম পরে এনে বালির মধ্যে যেমন রেখে দিয়েছি আপনারা আগের ভিডিওটা দেখেছেন যে আমার একটা ভিডিও আছে নার্সারি থেকে চারা গাছ আনলে প্রথমে কী করণীয় সেটা করণীয় পরে এই যে আমি ভার্মিকম্পোস্ট আর মাটি দিয়ে বসিয়েছিলাম তিন ইঞ্চি টবে এটাকে প্রথমে ছয় ইঞ্চিতে দেবো ছয় ইঞ্চিতে দেওয়ার পরে এর রূপ কীরকম নেয় দেখাচ্ছি এই যে ধরুন ছয় ইঞ্চিতে আসার পরে বুঝতে পারলেন এই যে ছয় ইঞ্চিতে না আমি একবার পিঞ্চিং করেছি এইখানটায় পিঞ্চিং করেছি জাস্ট এই জায়গাটা একটু পিঞ্চিং করেছি তো বুঝতে পারছেন তো এই রকম দেখুন এই দিকেও দেখুন এই দিকে এই যে এক দুই তিন চার পাঁচ ছখানা বেগুন গাছ আলাদা আলাদা জাতের তিন রকম জাতের দুটো করে লাগিয়েছি তো আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আমি আবার এইটা করেছি তো যাই হোক থামপট থেকে তিন ইঞ্চিতে করবেন তিন ইঞ্চিতে করার পরে কি করবেন তিন ইঞ্চি থেকে যখন ছয় ইঞ্চিতে যাবেন টমেটোর সাথে বেগুন কিন্তু গোলাবেন না টমেটোতে বেশি সার হয়ে গেলে বেশি ফার্টিলাইজার হয়ে গেলে টমেটোর পাতা কুমড়োর পাতা আর পিটুনিয়া ফুলের পাতা কুঁকড়ে যায় ঠিক আছে তো সেই বুঝবেন এক্ষেত্রে বলা যায় যে বেগুন গাছ কিন্তু একটা রাক্ষসে গাছ যা দেবেন তাই খেয়ে নেবে আপনি ডাল ভাত খাচ্ছেন হাত ধোবেন ওই মানে ধোয়া থালাটার জলটাও ওদের দিলে ও খাবে কিন্তু টমেটো গাছ খাবে না তো টমেটো গাছের ক্ষেত্রে বডি চুবিয়ে বসাতে হয় বডি থেকে রুট বেরায় তাই আমি হালকা ফার্টিলাইজার দিয়েছিলাম কিন্তু বেগুন গাছে আকর্ষে গাছ বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস কখন থেকে খাওয়া শুরু করতে হয় তিন ইঞ্চি থেকে যখন ছয় ইঞ্চিতে যাবে ছয় ইঞ্চি থেকে খাওয়ানো শুরু করতে হবে তবে তো গাছ এই রকম হবে তবে তো গাছ এই রকম হবে বুঝতে পারলেন নইলে কী করে লাগাবেন এটা একটা বেগুন আর আমি প্রত্যেকটা টবের মধ্যে তার থাম টপটা রেখে দিই এই যে নার্সারি থেকে এনেছিলাম এর মধ্যে না এই যে জাতটা লেখা আছে সেই যাত্রার জন্য এটা রেখে দিই তার ছয় ইঞ্চিতে আমি আবার বসানো শিখিয়ে দিচ্ছি আপনাদের তো আপনাদের একটুখানি হয়তো ডিস্টার্ব হচ্ছে উপর দিয়ে প্লেন যাচ্ছে আমাদের এখানে এয়ারপোর্ট তো তো যাই হোক এই খোলাম খোলামখুচি সেই খোলাম খোলামখুচি এই খোলাম খুচি দিয়ে আমি তলার এই হোলগুলোকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে সেম সমস্ত সবজি গাছের ক্ষেত্রে আমি বলেছিলাম প্যাড দিতে হবে একটা এক্ষেত্রে জৈব সার এটা একটা জৈব সার দেখুন সার সমস্ত ওই যে মানে ক্ষেত থেকে তুলে নেওয়ার পরে ফুলকপিগুলো বাঁধাকপিগুলো তার গোড়াগুলো থাকে সেগুলো পচা জৈব সার মানে হচ্ছে আর পাতা সার মিক্স করা আর এইটা হচ্ছে কম্পোস্ট এই ভার্মিক কম্পোস্ট এক মুঠো আর জৈব সার এক মুঠো নিলাম নিয়ে এর সাথে একটুখানি নিমখল নিলাম নিয়ে এই তিনটে মিক্স করে নিলাম অল্প করে ভালো করে বুঝবেন কি খাবার দেবেন এই তলায় প্যাড দিয়ে দিলাম এতটা জাস্ট এতটা এই প্যাড দিয়ে দিলাম এইবার এর মাটিটা কি দেবো তাহলে দু একটা গাছ আমি করে দেখাচ্ছি তারপর বারোতে দেখাবো তো এই রকম তলায় একটু প্যাড দিয়ে নিলাম এই প্যাডের মধ্যে কী আছে জৈব সার এক মুঠো ভার্মিকম্পোস্ট এক মুঠো আর নিমখোল হাফ মুঠো দিয়ে এই তলায় আমি প্যাডটা দিলাম এইবার আমি মেন মাটি দেবো এর মধ্যে এর মেন মাটি কি হবে নর্মাল গার্ডেন সয়েল চুন দিয়ে শুকানো ভালো করে শুকানো ভাইরাস মুক্ত নর্মাল গার্ডেন সয়েল এই গার্ডেন সয়েলটা কিছুটা নিলাম এইখানটায় রাখলাম আর আমার মাদার মাটি থেকে কিছুটা নিলাম এইখানটায় রাখলাম আর জৈব সার কিছুটা নিলাম বার্মিকম্পোস্ট কিছুটা নিলাম যেটা গোপন টিপস কেউ বলবে না বেগুন গাছের অমৃত ওষুধ যে বেগুন গাছের প্রিয় খাওয়ার যেমন গরুর প্রিয় খাওয়ার ঘাস কুকুরের মাংস সেরকম বেগুন গাছে প্রিয় খাওয়ার স্টেরামিল মিল চামড়া সার অনেকে ব্লাড মিল বলে এই যে দেখুন এইটা আমি এখান থেকে এক মুঠো নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এই যে পাওয়ারফুল মাটি তৈরি হয়ে গেল বুঝতে পারলেন ছয় ইঞ্চির জন্য কিন্তু আমি আস্তে আস্তে সব আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কি ফার্টিলাইজার দেবেন কি ইনসেকটিসাইড দেবেন কখন কখন শস্যের খোল দেবেন রাক্ষসে গাছ বিশ্বাস কোনো যা দেবেন তাই খাবে আর বেগুন গাছ হওয়ার পরে সন্ধ্যাবেলা একবার এর রূপটা দেখবেন এই গাছগুলো তো এখন ছাতার মতো গোল হয়ে রয়েছে সন্ধ্যাবেলা এই গাছের পাতাগুলো না বিশ্বাস করুন কুয়াশা পড়লে রকম হয়ে যায় এই রকম পদ্ম ফুলের মতো এরকম টান টান হয়ে যায় কি সুন্দর লাগে সন্ধ্যাবেলা যে আপনার বেগুন গাছটাকে একটু সন্ধ্যাবেলা ফলো করবেন সাতটার দিকে তো যাই হোক আমাদের পাওয়ারফুল মাটি তৈরি হয়ে গেছে ঠিক আছে ছয় ইঞ্চির জন্য এই পাওয়ারফুল মাটিটার মধ্যে আমরা করছি তো পাওয়ারফুল মাটির মধ্যে আরেকবার বলে দিচ্ছি কি করলাম তিন থেকে যখন ছয়ে দিচ্ছি তিনে দিয়েছিলাম ভার্মিকম্পোস্ট আর মাটি আর ছয়ে যখন দিচ্ছি তো ভার্মি কম্পোস্ট মাটি জৈব সার মাদার মাটি নিমখোল স্টেরামিল তার আগে তো প্যাটটা অবশ্যই দিয়েছি সমস্ত গাছের ক্ষেত্রে আপনারা সবজি গাছের ক্ষেত্রে এই প্যাটটা দেবেন ইভেন আপনারা ডালিয়া গাছের ক্ষেত্রেও দিতে পারেন পরবর্তী ভিডিওতে আমি ডালিয়া সিজন ফ্লাওয়ার সব এক এক করে দেখাবো নিচে তৈরি হচ্ছে আপনাদের ভিডিওর জন্য আমি সব রেডি করছি অসুবিধা নেই সব বলে দেবো কোনো ভয়ের কোনো কারণ নেই এই মাটিটা দেওয়ার পরে এই যে তিন ইঞ্চিটা এইভাবে এই আঙ্গুল দুটো দিয়ে এখানে মাটিটাকে ধরে নিলাম এইভাবে আমি হালকা করে ঠুকে দিলাম দেখুন কি সুন্দর রুটটা দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর রুটটা দেখুন এই তিনের মধ্যেও না হালকা ভার্মি কম্পোস্টের প্যাড দেওয়া ছিল শুধু বা আমার না এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কি জানি জানি না তো যেটাই করি আর কি আপনাদের ভালোবাসা একটু মন দিয়ে করার চেষ্টা করি তিন ইঞ্চিতে এইভাবে বসালাম অবশ্যই আবার বলছি এখান মাটি খোবলা খোবলা করে কাটবেন না এটা ফালতু জিনিস একটা এই রুটগুলো ছিঁড়ে যায় আর আমরা কিন্তু অফুরন্ত খাবার দিয়ে দিয়েছি এবার রুট ছিঁড়ে গেলে সেইখানে ওষুধ দিতে হয় খাবার দিলে হয় না আমাদের হাত পা কেটে গেলে কিন্তু সেখানে আমরা ওষুধ লাগাই খাবার খাই না মাংসের ঝোল লাগাই এরকম করলে কিন্তু হবে না যেটা বলছি সেইভাবে আমার মতামত অনুযায়ী মানে আমার ভিডিওর একটুখানি স্ক্রিপ্ট করবেন না পরপর দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ দেখবেন আপনার গাছ এই যে বসিয়ে দিলাম না আর কিছু না এইটা আমাদের ছয় ইঞ্চিতে বসা কমপ্লিট একটা বেগুন গাছ তো এবার আমি জল দেব এটাকে কি দেব সপ্তাহে একদিন ইনসেকটিসাইড পোকা মারার ওষুধ দিতে হবে কারণ বেগুন গাছে প্রচণ্ড জানি না বেগুন গাছ মনে হয় মিষ্টি গাছ তো এর মধ্যে তো নিমখোল আছেই গাছটাকে ভেতর থেকে তৃত করে দেবে এর সুগারটাকে মুক্ত করে দেবে সুগার হবে না পোকা মাকার কম অ্যাটাক করবে মিলিবাগ লাগে আর অনেক ম্যাপ পোকাও অনেক লাগে তো যাই হোক আপনাদের একটা ইনসেক্টিসাইট আমি প্রেফার করছি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা দেবেন কিন্তু আমি বলবো কাকা বলে একটা ওষুধ আছে অর্গানিক ওইটা দেবেন কারণ কাকাতে কোনো গন্ধ নেই আর অর্গানিক জিনিস বলে আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না যেহেতু আমরা তো অর্গানিক করছি তাই না আমরা ইউরিয়া ডিএপি সুপালা এগুলো থেকে দূরে থাকি তো অর্গানিক সারের মাধ্যমেও যে এত বড় বড় গাছ হবে এত বড় বড় ঝাড় হবে বড় বড় বেগুন হবে সেটা আপনাদের অবশ্যই রেজাল্ট আমি দেখাবো সব অর্গানিক হবে কিন্তু এত সুন্দর কি করে হচ্ছে অর্গানিকের মধ্যে সময় বুদ্ধি আর টেকনিকটা একটু ইউজ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিত্য নতুন টেকনিক হচ্ছে আমি আশি বছর ধরে গাছ করি তুমি আমাকে শেখাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কাল শুরু করেছে যে তার কাছ দিয়েও আমি নতুন কিছু শিখতে পারি তাই না তো আসুন এবার আমি ফাইনাল দেখাচ্ছি ফাইনালে আবার সেম কেস ফাইনালি একটা বারো ইঞ্চি টব লাগবে একটা ভালো সুস্থ বেগুন গাছ যদি এরকম হাইট এরকম বুঝি করতে চান আর একটা বেগুন গাছে কম করে বারোটা মোটা বেগুন ঝুলে থাকবে সেটা যদি আপনারা করতে চান অবশ্যই বারো ইঞ্চি টব লাগবে বারো থেকে কম দিলে বেগুন শক্ত হয়ে যাবে ভেতরে বীজ চলে আসবে তাড়াতাড়ি কারণ ও তো অনেকটা জায়গা চাই তাই না মাটিতে লাগালে কি হয় ও রুট অনেকটা দৌড়াতে পারে আর টবের মধ্যে কি হয় আমাদের ওইটুখানি জায়গার মধ্যে ওকে আমাদের খাবারের যোগান দিতে হয় তখন গাছটা ভালো হয় আর যদি যোগান দিতে না পারি তখন গাছটা শক্ত হয়ে যায় ও নিউট্রিশিয়ানের অভাব হয় তো যাই হোক এবার এই সেই বারো ইঞ্চি প্যারালাল টব একটা খুব সুন্দর আওয়াজটা দেখুন বলুদা যখন কিনছিলাম তখন বলছিল এটা দিয়ে ঘণ্টা বাজানো যাবে তো সেই খোলাম কুচি এই যে টপটা ঢেকে দিলাম অল্প সময়ের মধ্যে আমি বলে দিচ্ছি আমাদের তো ফিটনেস গার্ডেন চ্যানেল এরপরে আবার হেলথ বেনিফিট বলতে হবে বেগুনের কত হেলথ বেনিফিট আছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না জানলে কাল থেকে বেগুন খাওয়া শুরু করবেন খুব ভালো একটা সবজি যেটার গুণ অনেকে বলে বেগুনের নেই কোনো গুণ একদম সম্পূর্ণ ভুল ধারণা বেগুনের এত গুণ এত গুণ পরে আসছি এই বিষয়টা নিয়ে যাই হোক ও একটা জিনিস আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ছয় ইঞ্চিতে এই আমার ফাঙ্গি সাইডটা দিতে ভুলে গেছি এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ফাঙ্গি জল করে দিতে পারবো যদি আপনারা এটা স্কিপ করে যান ভুলে যান ফাঙ্গি দিতে ফাঙ্গি জলে গুলে যে প্রথম জলটা দিতে হয় সেটা ফাঙ্গি সাইডে জল দেবেন তাও হবে ওটা আমি তখন ভুলে গেছি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এটা সাইডে ছেলে দেখতে পাইনি তো যাই হোক এবার এটা এখানে রাখছি আর ভোলার মায়া ভুলবো না তো ক্ষেত্রে আমি কি করছি এই যে স্টেরামিন একমুঠো নিলাম জৈব সারের উপরে বার্মি কম্পোস্ট আমি এক মুঠো নিলাম নিমখোল আমি একমুঠো নিলাম নিয়ে এইখান থেকে তলায় প্যাডের জন্য এটা আমি তৈরি করছি একটা ভিডিওর সাথে কিন্তু আরেকটা ভিডিও গুলিয়ে ফেলবেন না টমেটোর মতো বেগুন করলে কিন্তু হবে না বেগুন গাছ অফরন্ত খায় রাক্ষসে গাছ আর টমেটো গাছ হালকা খায় এটা কিন্তু আপনাদের জানতে হবে এই যে তলায় যে প্যাডটা দিচ্ছি এটার কাজ কি আগেও বলেছি যখন অনেক কষ্ট ঠষ্ট করে এর শিকড়টা ওই প্যাডে গিয়ে টাচ হবে না ও ধূপ করে দৌড় দেবে মানে একটা গাছ অফুরন্ত খিদে রয়েছে তো ওর ওর পরিমাণ বা ওর প্রিয় খাবারটা ও পাচ্ছে না তখন যখন ও পেয়ে যাবে এটা তখন ভাবুন তো ওর মনটা খুশি হবে ও ভালো থাকবে আপনার গাছ আপনার সাথে কথা বলবে তো যাই হোক এটা গেল এবার মাটিটা কি মাটির মধ্যে সবার প্রথমে বলে দিচ্ছি গার্ডেন সয়েল ভালো করে চুন দিয়ে শুকিয়ে নেওয়া ভাইরাস মুক্ত করা তার মধ্যে আমার তৈরি মাদার মাটিটা দেখবেন তো এক ভাগ মাদার মাটি দুই ভাগ গার্ডেন সয়েল এটা দিলাম জৈব সার দুই ভাগ মানে গার্ডেন সয়েল আর জৈব সার দুই ভাগ এর মধ্যে এক ভাগ ভার্মিকম্পোস এক ভাগ মাদার মাটি আর দুমুঠো নিমখোল আর আমার এই প্রিয় খাবারটা স্টেরা অনেকে এটাকে চামড়া সার বলেন কেউ ব্লাড মিল বলেন এটা কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে খুব ভালো এই সব আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এবার ঠিক আছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি কি করে ছয় থেকে বারোতে করতে হবে তবে তো আপনার গাছটা মনের মতো হবে তাই না তো করুন না কোনো অসুবিধা নেই বেগুন গাছ যদি টবে হয় সবাই বলবেন যে বেগুন তো কম দাম এত ইনভেস্ট কেন করব একটা বারো ইঞ্চি টবের দাম তো অনেক এটা ভুলুদার প্রশ্ন আমাকে করছিল তো আপনাদের বলে রাখি এই টপটা তো ওয়ান টাইম ইনভেস্ট লাইফ টাইমের জন্য টপটা থাকছে পরের বছর এটার মধ্যে করব। বেগুন তুলে নেবো এর মধ্যে অন্য কিছু চাষ করব তারপর এই ঘুরে রিসার্কেলিং হতে 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 আবার নেক্সট টাইম আবার এটার মধ্যে চলে আসবো একবার ওয়ান টাইম ইনভেস্ট টপ টপ নিয়ে মায়া করলে হবে না এবার যদি আপনাদের এখন টপ না থাকে সেক্ষেত্রে কি করবেন পঁচিশ কেজি যে চালের বস্তাগুলো আছে ওই চালের বস্তার মধ্যেও আপনারা করতে পারেন সেক্ষেত্রে দুই তিনটে ফুটো করে নিলে অসুবিধা হবে না ফলের পেটি ফলের পেটির মধ্যে আপনার ছোট্ট চট বিছিয়ে নিয়ে তারপরেও করতে পারেন কোনো অসুবিধা হবে না করতে হবে গাছটা কথা হচ্ছে গাছ করতে হবে এখন আস্তে আস্তে যে হারে হয়ে যাচ্ছে তো চারিদিকেই তো এত জনসংখ্যা বৃদ্ধি আমরা খাবার পাবো কোথায় একটা সময় দেখবেন খাবারের দাম এতই আজ থেকে দশ বছর আগে ভাবুন না আপনি একশো টাকা নিয়ে বাজারে গেছেন আপনার ব্যাগ ভরে গেছে কিন্তু এখন কি পারবেন এখন পারবেন না আপনি একশো টাকা নিয়ে বাজারের দিকে ধারে কাছে ঘেসবেন না ভয়ে কী থেকে কি বলবেন কি থেকে কি আনবেন বাড়ি থেকে যেটা ভেবে গেছেন সেটা হবে কিনা অনেক চিন্তাভাবনা আপনার মাথায় অটোমেটিক্যালি চলে এসছে তো যদি স্বয়ং নির্ভরতা অর্জন করতে চান আপনাকে কিন্তু অবশ্যই কিছু একটু করতে হবে এগুলো তো খুব একটা দামি জিনিস না বাড়িতেই তৈরি করা জৈব সারটা বাড়িতে সমস্ত ছাদ ঝাড় দিয়ে একটা ড্রামের মধ্যে রেখে তার মধ্যে কাঁচা গোবর কিছু দিয়ে জল দিয়ে রাখ পরের বছর আপনার জৈব সার রেডি হয়ে গেল এই তো আর তো কিছু না তো আমি এইবার দিয়ে দিচ্ছি যেটা আগে ভুল করে ফেলেছিলাম এই আমার চিরপরিচিত অরগ্যানিক প্যান্থার কোম্পানির ডার্মা ভেরি এটাতে ফাঙ্গাস হবে না ফাঙ্গিসাইট ছত্রাকটা এইটাই আর কিচ্ছু না দেখবেন এর রেজাল্ট দেখবেন না আপনারা অবাক হয়ে যাবেন অবশ্যই আমি সমস্ত ডিসেম্বর মাসের শেষে লাস্ট উইকে একটা ভিডিও আমার সমস্ত রেজাল্ট হওয়া গাছের ফুল ফল সব কিছু পরপর পরপর দেখাব এবার এই গাছের সাথে কি কি গাছ আপনারা করতে পারবেন এই রেশিওতে এই মাটিতে এই মাটিতে আপনারা গেঁদা ফুল গাছ করতে পারবেন এই মাটিতে আপনারা ডালিয়া ফুল করতে পারেন এই আর বেগুন এই তিনটি হচ্ছে রাক্ষসে রাক্ষসে গাছ যা দেবেন ওরা তাই নিয়ে নেবে ওরা মানে বলা হয় মধ্য আপনার এটো কাটা বাড়িতে ফেলে দেওয়া সব কিছুই টু জেড আপনারা করতে পারেন তো ওদের যা দেবেন ওরা তাই খেয়ে নেবে কী কী গাছ গেদা ফুল গাছ ডালিয়া গাছ আর বেগুন গাছ যা দেবেন তাই খেয়ে নেবেন রাক্ষুষে গাছ আর কি তো যাই হোক এবার দেখুন এইভাবে নিয়ে আমি এর মধ্যে কিছুটা ভরে দিচ্ছি মাটি হয়ে গেল মাটি ভরা এখান একটু ফাঁকা করে নিলাম খুব বেশি চাপাচাপি করতে হবে না এইবার আমরা এইটা না এইটা এম লেখা এম মানে নার্সারির ভাষায় মালদা বেগুন বিশাল বড় বড়ো হয় এক একটা বেগুন এক কেজি সাইজের হয় দেখাবো এক কেজি সাইজ বললাম আপনাদের ভুরু উপর দিকে উঠে গেল কিন্তু বিশ্বাস করুন যখন রেজাল্ট দেখবেন তখন আবার ভুরুটা উঠবে যে এত বেগুন বেগুন হয় কি করে এটা কি ইউরিয়া সুপোল্লা ডিএপির কামাল না জাস্ট জৈব সারের কামাল কোনো দিনও পারবে না আপনার কেমিক্যাল সার এই জৈব সারের সাথে যেহেতু এটা খরচটা একটু বেশি কিনে আনতে হবে তাই আমরা ভাবি এ অল্প পয়সায় দশ টাকা ইউরিয়া দিয়ে করে দেবো যদি ইউরিয়া দিয়েই করা থাকে তাহলে কিনে খান আপনাদের কাছে হাত জোর করে বলবো ইউরিয়া সুফলা ডিএপি কেমিক্যাল বর্জন করুন নিজের ছাদে মাটিটাকে আপনি রিসার্কেলিং করতে পারবেন এর এই মাটিটা অর্গানিক হলে পরের বছর আবার আপনি করতে পারবেন ঠিক আছে আর কৃষক বন্ধুদের ক্ষেত্রে হয় না যেটা এত অর্গানিক সার তখন তারা করতে পারে তো কিছু কিছু সুফল আছে সুফলও আছে আমাদের দেখলে হয় না জনসংখ্যা এত বৃদ্ধি হয়েছে সেক্ষেত্রে এত ফসলের চাহিদা আছে তো চাহিদা আনতা যে যোগান করতে গেলে তারা ব্যবহার করবে যদি আমি আমার বাড়িতে আমার বাড়ি দেখুন এই যে দেখুন এটা কি বলেন তো সেই চির পরিচিত প্যাড যেটা আমি বারো ইঞ্চিতে দিলাম ছয়ও দিয়েছি এই প্যাডটা বুঝতে পারলেন দেখছেন এখান থেকে একটা পোকামাকড় দেখছেন কত সুন্দর বামস খেয়েছে কেন জানেন পোকা মাকড়টা আসেনি এর মধ্যে নিমখল মেশানো আছে বলে তো এই যে ওখানেও তো এই খোলাম কুচি ছিল এই খোলাম কুচিটা আমি তুলে দিচ্ছি আস্তে করে আর অবশ্যই কিন্তু এই মাটি ফাটি আপনারা ভাঙবেন না একদম সম্পূর্ণ ভুল ধারণা এটা আমার মতামত বলে কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমাকে করবেন অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় এটা ভুল ধারণা এগুলোকে খেয়ে খেয়ে এরকম করা উচিত না তাহলে এই শিকরগুলো ছিঁড়ে যাবে তো এইভাবে আমরা বসিয়ে দিচ্ছি একটু ডাউন করে দেখুন একটুখানি ডাউন করে বসাবো কেন ডাউন করে বসাবো প্রথমত জল অনেকটা লাগবে তারপরে আমরা উপর দিয়ে চাপান সার দেবো শিকড় যখন উপর দিকে উঠে যাবে বুঝতে পারলেন কী দিয়ে চাপান সার দেবো তখন শুধু মাটি ভার্মিকম্পোজ দিলেই হবে আর কিছু লাগবে না এবার কি খাওয়াবেন সপ্তাহে একদিন শস্যের খোল পচা জল খাওয়াবেন তবে এই পটিংটা করার দুই সপ্তাহের মধ্যে আর দিতে হবে না এই যে পটিং করলাম এই পটিংয়ের খড়টাও খাক দু সপ্তাহ একটু বারুক গাছটা ধরে যাক তারপরে ঠিক আছে আর দেখবেন যাতে রোদটা খুব কড়া পায় রোদ খুব ভালোবাসে বেগুন গাছ খোলামেলা বাতাসে থাকতে ভালোবাসে আর কুয়াশা এর জন্য খুবই উপকার তাহলে আমরা কাকা স্প্রে করব। কাকাটা কিভাবে স্প্রে করব। এক লিটার জলে যেহেতু অর্গানিক দেড় এম এল দেড় থেকে দুই এমএল তো ওই ফোটা হিসাবে যারা আপনারা দেবেন এক লিটার জলে আপনারা কাকাটা দেবেন তিরিশ ফোটা সপ্তাহে একদিন সন্ধেবেলা করবেন গাছের শুধু এই পাশে স্প্রে করবে না পাতার তলায়ও স্প্রে করে দেবেন পোকামাকড় না আর সন্ধ্যাবেলা বললাম কেন সন্ধ্যাবেলা অটোমেটিক দেবেন গাছটা এরকম হয়ে গেছে তো পাতার তলাটা পেয়ে যাবে পুরো পদ্মফুলের মতো দেখবেন কি বিউটি লাগে যাই হোক এটা একটা মুক্ত বেগুন আমি করলাম এরপরে মালদা বেগুনটা করব ও না সরি এটা মালদা বেগুন মালদা লেখা ছিল এরপরে মুক্ত কেশিটা করবো তারপর একটা লম্বা বেগুন আছে একটা সাদা বেগুন আছে এগুলো করব আমার তিন চার রকমের বেগুন খুব ভালো লাগে তো এইটা তো গেল বসানোর পদ্ধতি এরপরে যেহেতু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি আর ওই ছয়টার মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে জল দেবো আর এইটা আমি এখন জল ভরে দেবো তো সপ্তাহে একদিন কাকা দেবেন এক লিটার জলে তিরিশ ফোঁটা আর জার যা যে যে পারবেন যদি সম্ভব হয় ফ্রিজের জল দিয়ে দেবেন একটা গোপন টিপস বলে দিলাম পোকা মারার ওষুধ ফ্রিজের জল ঠান্ডা জল দিয়ে স্প্রে করলে খুব ভালো হয় গাছের ক্ষেত্রে এটা গেল আর শস্যের পচা জল আপনারা পাতলা করে সপ্তাহে একদিন খাওয়াবেন যেদিন খাওয়াবেন তার আগের দিন বিকালবেলা গাছে জল দেবেন না যাতে একটু ড্রাই থাকে শস্যের খোলটা দিলেই ও খেয়ে নেবে শস্যের খোল দেওয়ার পরে একটা বোনাস টিপ দিচ্ছি এক ঘন্টা বাদে গাছটাকে স্নান করিয়ে দেবেন আর উপরে যে লেয়ারটা পড়ে যাবে শস্যের খোলে ওই লেয়ারটা স্প্রে করে জল দিয়ে ভেঙে দেবেন তো এই গেল আমার বেগুন গাছ এর রেজাল্ট আমি দেব তো এর আমাদের তো ফিটনেস গার্ডেন চ্যানেলের নাম তো হেলথ বেনিফিট নিয়ে একটু বলি যার নেই কোনো গুণ তাকে বলে বেগুন কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা একটা ছন্দ মিলিয়েছে মানুষ এটা কোনো দিন সম্ভব না বিজ্ঞানীরা বলছে বেগুন খেলে ক্যান্সার হয় না এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে আয়রন প্রচুর মাত্রায় মহিলা মহিলাদের জন্য খুব ভালো একটা সমস্যা যার ওষুধ এখনও বেড়াচ্ছে না তো হোমিওপ্যাথিক ওষুধ দীর্ঘদিন খেতে হয় সেই রোগটা হচ্ছে নখ পচে যাওয়া শুকিয়ে যাওয়া দেখবেন অনেকের আছে নখটা মোটা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে নখ ছোটো হয়ে যাচ্ছে বেগুন সেবন করুন অবশ্যই অনিদ্রা যাদের আছে যাদের ঘুম হয় না একটু বেগুন পুড়িয়ে মধু দিয়ে খাবেন দেখবেন আপনার ঘুমটা সুন্দর হবে বেগুনে অ্যান্টি অক্সিডেন্ট আছে বেগুনে আয়রন প্রচুর মাত্রায় আছে বেগুন খেলে ক্যান্সার হয় না বেগুন খেলে ঘুম ভালো হয় অনিদ্রা দূর হয় বেগুনে অফুরন্ত গুণ বলা হয় আমার তো সব মনে থাকে না তো খানা নাকি বেগুনের গুণ আছে এত সুন্দর একটা বেগুন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি ইউরিয়া সুফলা ডিএপি দিয়ে চাষ করা বেগুনটা খান না তখন এর গুণ অনেকাংশেই কমে যায় সো বন্ধুরা আমি আবার বলছি হাত জোর করে আমি বলেছি বলেই কিন্তু সেবন করা শুরু করে দেবেন না প্রপার গাইড মেনটেন করবেন আর অবশ্যই আমার বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার নোটিফিকেশানটা আপনার মোবাইলে চট করে চলে আসবে আর এই বেগুন গাছে এক কেজি সাইজের বেগুনটা দশ থেকে বারোটা হবে মুক্ত বেগুন ষোলো থেকে আঠেরোটা হবে আর সরু লম্বা বেগুনটা ওটা কুড়ি থেকে পঁচিশ থোকা হবে থোকায় থোকায় হয় আমি রেজাল্ট রাখবো এরকম হাইট হবে এরকম তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন চ্যানেল নমস্কার